প্রিয় ভিউয়ার্স ইরিগেশন অলবিটির পক্ষ থেকে আমি ফার্স্ট সবাইকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। আজকে আমি নবম ও দশম শ্রেণীর 3.2 এর 8 নম্বর অঙ্ক নিয়ে হাজির হয়েছি। আমি স্টেপ বাই স্টেপ অঙ্ক দিয়ে যাচ্ছি এই চ্যানেলে। আপনারা যদি না দেখে থাকেন আগের অঙ্কগুলো অবশ্যই দেখে নেবেন, ওই অঙ্কগুলো দেখলে আপনারা এগুলো সহজেই করতে পারবেন, কারণ বেসিকটা আপনার ধারণা থাকবে। তো দেখি কথা না বাড়ি অঙ্ক চলে যাচ্ছে। 8 নম্বর কী দেওয়া আছে? এ প্লাস বি ইকুয়াল 3 এবং এ বি সমান সমান কত আছে 2। হলে তাহলে আমাদেরকে বলছে ক নম্বর প্রশ্নে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এবং এই মানটা বের করতে বলছে। 2 নম্বরে বলছে খয়ে যে এ কিউব প্লাস বি কিউব এর মান নির্ণয় করো। তার মানে বলছে আমাকে বলছে এইটার মান নির্ণয় করতে এবং এইটার মান নির্ণয় করতে। তো আমরা এখানে দেখি কী কী দেওয়া আছে, আমরা লিখবো দেওয়া আছে এ প্লাস বি ইকুয়াল 3 এবং এ বি সমান 2। আমাদের এই মানটা দেওয়া আছে। আমরা এই মানটা করার আগে আমরা দেখেন একটু লক্ষ্য, দুটি অংশ দেওয়া আছে, তো আমরা এই অংশটাই কাজ করব। যেমন এখানে ক লিখে দেবেন আর কি। তো দেখেন আমরা এখানে প্রদত্ত রাশি দিয়ে শুরু করি। প্রদত্ত রাশি কী আছে? এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এখন আমরা একটা কাজ করব। যেমন এ স্কোয়ার এটাকে সূত্রটা ফেলাচ্ছি, তাহলে এ স্কোয়ার মাই প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আচ্ছা এখন দেখেন আমাদের এখানে একটা প্রশ্ন, অনেকেই এই ভিডিওতে মানে অনেক চ্যানেল দেখছেন কিন্তু এখানে একটা মান যে একটা থাকে এটা কীভাবে করে আপনারা জানেন না। দেখেন আমি এখানে কী কী আছে, কারণ এই লাইনটার থেকে আমাদের এই লাইনটা হয়, ক্লিয়ার? দেখেন এ স্কোয়ার এ স্কোয়ার ঠিক আছে, এখানে মাইনাস, তো এইখানে দেখেন প্লাস, এখানে আছে একটা এ বি, এখানে দুইটা এ বি, এখানে প্লাস, এখানে প্লাস, বি স্কোয়ার, এখানে বি স্কোয়ার, ঠিক আছে। এখন আমি যদি এই লাইনটা থেকে আমি এই লাইনটা মিলাতে যাই তাহলে আমাদের কী দিতে হবে? যদি আমি এখানে কিসের আছে প্লাসের দুইটা, এখানে মাইনাসের একটা, তাহলে আমি যদি মাইনাসের তিনটা দিয়ে দেই তাহলে দেখেন যখন তিনটার থেকে দুইটা চলে দেবো তার মানে একটা মাইনাসে থাকবে। আশা করি বুঝতে পেরেছেন, কারণ এই অংশটা কেউ দেখে না ভালো করে, আমি আপনাদের দেখাই দিলাম। এখন এটা কোন সূত্র পরে আমাদের স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সূত্র বলে, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। আর এখানে যে অংশটা আছে এটা যেভাবে সেভাবে রেখে দেব। এখন এই অংশটাকে আমরা মান বসাব, যেমন এর মান দেওয়া আছে কত, এ প্লাস বি এর মান দেওয়া কত 3, উপরে স্কোয়ার থাকবে মাইনাস 3 ইন্টু এ বি এর মান কত 2। এখন 3 থেকে কত 9 মাইনাস 6, আর এখানে কত 6টা তুলে দেয় আর থাকে 3টা, তাহলে আমাদের এক নম্বর অ্যান্সার হয়ে গেছে, মানে কয়েকটার অ্যান্সার হয়ে গেছে। এবং খয়ে লিখবো, এখানে দেওয়া যেহেতু আছে আর লিখি না, এখানে লিখবো প্রদত্ত রাশি, আপনারা লিখবেন প্রদত্ত রাশি, আপনারা লিখবেন দেওয়া আছে দিয়ে, আমি যেহেতু লিখি নেই, এ কিউ প্লাস বি কিউ। এখন এটাকে আমরা একটা সূত্র ফেলাবো, যেমন আমরা কোন সূত্র ফেলাইতে পারি, আমরা এখানে একটা সূত্র লিখি এ কিউ প্লাস বি কিউব সূত্র। এখানে দিতে পারি এ প্লাস বি হোল কিউব মাইনাস 3 এ বি এ প্লাস বি, আমাদের এটা সূত্র। তো দেখেন আমি যে সূত্রটা লিখি, যেমন এ প্লাস বি হোল কিউব মাইনাস 3 এ বি ইন্টু এ প্লাস বি। এখন দেখেন এটার মান দেওয়া আছে কত 3, তাহলে 3 উপরে কিউব মাইনাস 3 ইন্টু এটার মান দেওয়া আছে কত 2, কারণ 2 দেওয়া আছে, ইন্টু এটার মান দেওয়া আছে 3, তাহলে 3। এখন তাহলে তিন যদি দুইটা তিনটা হয় তাহলে 27 হয়। আর এখানে কত, যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 18 হয়, কারণ 6 মানে 3 × 6 = 6, মানে 3 × 6 কত 18, তাহলে দেখেন 18। এখন দেখেন 27-তে যদি 18 চলে যায় তাহলে দেখা কত আমাদের 9, এটি আমাদের অ্যান্সার। তো আশা করি ভিডিওটা আপনারা ধৈর্য সহকারে দেখেছেন,
যদি আপনাদের ভিডিও উপকৃত হয়ে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। থ্যাংক ইউ।